মিয়ানমারে বিমানের দুর্ঘটনায় প্রাথমিক কারণ বৈরী আবহাওয়া, আহত 14 যাত্রী এখনও হাসপাতালে, তদন্তে 6 সদস্যের কমিটি। মাত্র 4 ঘণ্টায় নরসিংদী, ময়মনসিংহ ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, বাস চাপায় মারা গেছে 3 জন। হাইকোর্টে 52 ভেজাল পণ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টের রিট, শুনানির পর সিদ্ধান্ত। ত্রিদেশীয় সিরিজে আজ স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় টাইগারদের। স্বাগত দিনের সংবাদে, সাথে আছি রাশেদ ইমাম। দেখছিলেন জেসিএক্স বিজনেস টাওয়ার সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। মাত্র 4 ঘণ্টায় নরসিংদী, ময়মনসিংহ ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, এর মধ্যে নরসিংদীতে বাস চাপায় মারা গেছে 3 জন। নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান জানান, ঢাকা সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় 2 জন পথচারী নিহত হন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। একই সময় একই উপজেলার কুণ্ডারপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় 1 সাইকেল আরোহী নিহত হয়েছেন। চালকের বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 4 জন। সকাল 11টার দিকে কিশোরগঞ্জগামী একটি পিকআপের সাথে ময়মনসিংহগামী ইজি বাইকের সঙ্গে এই সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উলিপুরে ভোরে ট্রাক উল্টে চালক নিহত হয়েছেন। ইয়াঙ্গুনে বিমান দুর্ঘটনার মূল কারণ প্রতিকূল আবহাওয়া, প্রাথমিক অনুসন্ধানে এমনটাই মনে করছে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ। তবে পূর্ণাঙ্গ অনুসন্ধানের জন্য 6 সদস্যের কমিটি গঠন করেছে বিমান কর্তৃপক্ষ। এদিকে আহত 18 যাত্রীর মধ্যে 14 জন এখনও চিকিৎসাধীন, আর বাকি 4 জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে। বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানিয়েছেন, চিকিৎসা শেষে কোনো যাত্রী দেশে ফিরতে চাইলে ব্যবস্থা করবে বিমান। আরও জানাচ্ছেন প্লাবন রহমান। মিয়ানমারের ইয়াঙ্গুন বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়া বিমানে আহত 14 জন যাত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সকলেই শঙ্কামুক্ত। আহত বাকি 4 যাত্রী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন, তবে দুর্ঘটনা কবলিত কোনো যাত্রীকে দেশে ফেরত আনা এখনও সম্ভব হয়নি। তাদের ছাড়াই বিমানের বিশেষ ফ্লাইটটি আজ ভোরে ঢাকায় ফেরত এসেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, বিমানের বিশেষ ফ্লাইটটি অপেক্ষমান 17 জন যাত্রী নিয়ে ফিরেছেন। তবে দুর্ঘটনা কবলিত বিমানের যাত্রীরা চিকিৎসা শেষে কেউ ফিরতে চাইলে ব্যবস্থা নেবে বিমান। মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে এবং বিমানের পক্ষ থেকে তাদের চিকিৎসার জন্য যাবতীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান। তবে প্রাথমিকভাবে প্রতিকূল আবহাওয়াই দুর্ঘটনার কারণ বলে মনে করা হচ্ছে। আমরা দুর্ঘটনার পিছনে কি কারণ আসলে এটা হয়েছে এটা পূর্ণাঙ্গ তদন্ত না করে এ বিষয়ে কিছু বলা আমাদের পক্ষে মুশকিল। তবে আমরা যেটি জেনেছি যে ল্যান্ডিং কালে সেখানে আবহাওয়াটা অত্যন্ত খারাপ আবহাওয়া ছিল, প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হচ্ছিল এবং বজ্রসহ বৃষ্টি হচ্ছিল এবং রানওয়ে খুব ওয়েট অ্যান্ড স্লিপারি ছিল। দুর্ঘটনায় পড়া বিমানটি অবকাঠামোভাবে মারাত্মক ক্ষতি হয়েছে বলে জানান মহাব্যবস্থাপক। যারা ওখানে চিকিৎসা নিচ্ছে, চিকিৎসা ব্যাপারে যা যা সাপোর্ট লাগে বিমান কর্তৃপক্ষ সেটা দেবে এবং তারা যেহেতু সেখানে চাকরি ব্যবসার সূত্রে যদি তারা সেখানকার বসবাস করে থাকেন তারা সেখানেই থাকবেন, তারা তো দেশে আসবেন না। আর যদি কেউ আসতে চান তাদেরকে বিমান থেকে আনার অবশ্যই ব্যবস্থা করবে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:22 ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বাংলাদেশের -H উড়োজাহাজটি। এতে 1 শিশুসহ 29 জন যাত্রী, 2 পাইলট ও 2 জন কেবিন ক্রু ছিলেন। প্লাবন রহমান, News 24। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিনের ব্যাংক অ্যাকাউন্টে 35 কোটি টাকার বিষয়ে 2-1 দিনের মধ্যেই তদন্তে নামবে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর পক্ষ থেকে এনসিসির MD-র অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থের উৎস খুঁজতে চিঠি দেওয়া হয় দুদক ও NBR-এ। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাংকের শীর্ষ পদে থাকা অবস্থায় এমন অভিযোগ কোনোভাবেই কাম্য নয়। অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাও বলছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ।
একের পর এক দুর্নীতিতে এমনিতেই টালমাটাল অবস্থা ব্যাংকিং খাতের। তার উপর যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স NCC ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক। শীর্ষ এই ব্যাংক কর্মকর্তার হিসেবে পাওয়া গেছে প্রায় 35 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর বিশেষ অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। অনুসন্ধানে বিভিন্ন অসঙ্গতি ধরা পড়ায় মোসলেউদ্দিন ও তার স্ত্রীর নামে থাকা 5টি অ্যাকাউন্ট এরই মধ্যে জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে চাননি, তবে জানিয়েছেন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে দুদক ও NBRE। বুধবার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুই একদিনের মধ্যেই অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানে নামবে দুদক। এদিকে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যাংকিং খাত আরো দুর্বল হয়ে পড়বে বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা। পরামর্শ দেন অভিযোগ প্রমাণিত হলে শাস্তি দেয়ার। এক নম্বর হচ্ছে এটা টাকার অঙ্ক অনেক বড়। দ্বিতীয়ত, যার বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে তিনি তো একটা ব্যাংকের সর্বোচ্চ পদে আসেন, এটা অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং ইনভেস্টিগেশনের পরে তারপরে আইনানুগ ব্যবস্থা নেওয়া দরকার। এদিকে NCC ব্যাংক প্রধান কার্যালয়ে ব্যাংকের বোর্ড মিটিংয়ে এ বিষয়ে জরুরিভাবে জানাতে বলা হয়েছে ব্যবস্থাপনা পরিচালককে। সুলতান আহমেদ, News 24, ঢাকা। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন, এই দ্বীপে যেতে লাগবে অনলাইন নিবন্ধন। সংশ্লিষ্টরা জানান আগামী মৌসুম থেকে নিবন্ধন করে প্রতিদিন এই দ্বীপে যেতে পারবেন 1,250 জন। নিবন্ধন ছাড়া কোনো ব্যক্তি সেন্ট মার্টিনে গেলে শাস্তি কিংবা অর্থ দণ্ড দিতে হবে। তবে প্রবাল শৈবাল জীববৈচিত্র্য সহ দ্বীপ রক্ষায় সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটকরা। ইসমত আরাইশুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সেন্ট মার্টিনের নীল আকাশ আর সমুদ্রের নীল পানি হাতছানি দেয় যে কোনো পর্যটককে। তাই এ দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই পর্যটন মৌসুমে প্রতিদিনই ছুটে আসেন 5,000 থেকে 10,000 পর্যটক। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আর অতিরিক্ত পর্যটকের চাপে সেন্ট মার্টিনের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। এ পরিস্থিতিতে এ দ্বীপের প্রবাল শৈবাল ও জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে পরিবেশবিদরা। অবশেষে সেন্ট মার্টিনের অস্তিত্ব রক্ষায় ও পরিবেশ সংরক্ষণে নানা উদ্যোগ নিয়েছে সরকার। আগামী মৌসুম থেকে অনলাইনে নিবন্ধন করে প্রতিদিন 1,250 জন পর্যটক এ দ্বীপে যেতে পারবে। এরই মধ্যে নীতিমালাও তৈরি করা হয়েছে। ম্যাক্সিমাম দিনে গিয়ে দিনে আসবে, ওখানে থাকার জন্য এরকম করা যাবে না, এটা সীমিত আকারে অনেকে যাবেন। আমরা চেষ্টা করতেছি যে হোটেলগুলোকে এই একটু ইকো ফ্রেন্ডলি করা যায় কিনা। শুধু উদ্যোগই নয়, দ্রুত বাস্তবায়ন চান পরিবেশবিদরা। নীতি তো শুনতে পাচ্ছি বারবার, কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে না। এটা বাস্তবায়ন করা দরকার। এটা পর্যটনের টাকার আয়ের জন্য যদি আমাদের কোনো অঞ্চল বিপন্ন হয় সেটা প্রতিরোধ করা দরকার, নিয়ন্ত্রণ করা দরকার। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন পর্যটকরা। তো সরকারের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদী জানাই, কারণ হলো যে একটা লিমিটেশন থাকা উচিত। বিভিন্ন কশন দেওয়া থাকে যে আমরা এটা করতে পারবো বা এটা করা যাবে না, তাহলে একদিক দিয়ে ভালো। এছাড়া সেন্ট মার্টিন সুরক্ষায় অ্যাকশন প্ল্যান নেওয়া হচ্ছে। এই প্ল্যানে সেন্ট মার্টিনে রাত্রি যাপনের উপরও বিধিনিষেধের সিদ্ধান্ত হতে পারে বলেও জানান সংশ্লিষ্টরা। দিনের সংবাদের সময় হলো একটি বিরতির, আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। দিনের সংবাদে স্বাগত আরো একবার। বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI এর পরীক্ষায় প্রমাণিত 52টি প্রতিষ্ঠানের ভেজাল পণ্য জব্দ এবং এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন সামাজিক সংগঠন কনসিয়াস কনজিউমার সোসাইটি।
এসব ভেজাল পণ্যের মধ্যে রয়েছে সিটি অয়েল সরিষার তেল, কাশেম ফুডের চিপস, আল শাফি গ্রুপের ড্রিঙ্কিং ওয়াটার, জাহাঙ্গীর ফুড সফট ড্রিঙ্কস, বাঘাবাড়ির ঘি সহ মোট 52টি প্রতিষ্ঠানের পণ্য। রিটে কাঙ্ক্ষিত মান অর্জিত না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন বন্ধ ও দোষীদের শাস্তির আওতায় আনার নির্দেশনা চাওয়া হয়েছে। বুধবার দুপুর 2টায় এই রিটের উপর শুনানি অনুষ্ঠিত হবে বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে। বাউন্ডারি পণ্য অর্থাৎ তাদের ল্যাব টেস্টে অকৃতকার্য হয়েছে, অর্থাৎ সাব স্ট্যান্ডার্ড ভেজাল পাওয়া গেছে। বিএসটিআই এটা জেনে শুনে জব্দের কিংবা প্রত্যাহারের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মহামান্য আদালত এর গুরুত্ব বিবেচনা করে আজকে দুপুর 2টায় এর শুনানি হবে মর্মে বলেন। দিনাজপুরের খানসামায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে প্রায় 200 একর জমির বোরো ধান। শুধু মৌসুমি ফসলই নয়, ধোঁয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফল ও গাছপালাও। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে কৃষকদের ক্ষতিপূরণ সহ ইট ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন। দিনাজপুর থেকে ফখরুল হাসানের তথ্য ছবিতে রিপোর্ট। দিনাজপুরের খানসামা উপজেলার 5 নং ভাবকি ইউনিয়নের কুমরিয়া গ্রামে রয়েছে SHS ব্রিক্স ও টু স্টার ব্রিক্স নামে দুটি ইট ভাটা। এ ভাটার বিষাক্ত ধোঁয়ায় আশপাশের 200 একর জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। আর কিছুদিন বাদেই এ ধান ঘরে তুলতেন কৃষক। আমরা ছেলে মেয়েকে কিভাবে বাঁচবো, আমরা কিভাবে বাঁচবো, কিভাবে চলবো, চলার তো কোনো উপায় নাই। মাসুক টাকা পয়সা দেবো, কিভাবে দেবো, আমি খাবো না কি করবো, এলিয়া নিয়ে আমরা খুব দুশ্চিন্তা হয়ে আছি। এই ভাটার কারণে আমরা ছাওয়া ছোটকে স্কুলে পাঠাইতে পারি না, গাড়ির কারণে ধুলোবালা সবকিছু, আমরা কোথায় যাবো? শুধু ধান নয়, অন্য ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। এজন্য দ্রুত ইট ভাটা বন্ধ ও ক্ষতিপূরণের দাবি ক্ষতিগ্রস্তদের। আমরা চাচ্ছি এই ভাটা যেন এই আবাদি জমি, কৃষি জমির মধ্যে এই ভাটা যেন আর না থাকে। আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতেছি যে সেটা সুস্থ বিচার চাই এবং ক্ষতিপূরণ চাই। খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছেন ইট ভাটা মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের দ্বারা ক্ষতি হয়েছে তারা ক্ষতির পরিমাণ অনুযায়ী তারা এই ক্ষতিপূরণটা দিবে। বর্তমানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে উপজেলা প্রশাসন এই বিষয়টি যারা লাইসেন্সিং অথরিটি বা পরিবেশ অধিদপ্তর তাদেরকে বর্তমানের যে প্রেক্ষাপট সেটি অবহিত করবে এবং প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করবে। খানসামা উপজেলা ছাড়াও চিবিরবন্দর ও বীরগঞ্জ উপজেলায় অবৈধ ইট ভাটার কারণে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমাদের শহীদরা, তারা শহীদ হয়েছেন, মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, অনেক মানুষ শহীদ হয়েছেন, আমাদের মা বোনে অনেকেই তাদের সম্ভ্রম হারিয়েছেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। পরবর্তীকালে শহীদ মেজর জিয়াউর রহমান জনগণ এবং দেশপ্রেমিক সৈনিকদের আহ্বানে সাড়া দিয়ে যখন তিনি আবারও একটি দিশাহীন জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সামনে এগিয়ে এসেছিলেন, সেই 7ই নভেম্বরের কথা আমাদের সকলের মনে আছে। এবং তারপরে তিনি জনগণ যখন তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তিনি সেই দায়িত্ব নিয়েই এই দেশকে বহুদলীয় গণতন্ত্র ফেরত দিয়েছেন। আমাদের সকলেরই মনে থাকার কথা যে পূর্ববর্তী সরকার, আওয়ামী লীগের সরকার, যারা 1972 থেকে 75 সাল পর্যন্ত একটা ব্যর্থতার পরিচয় দিয়েছিল এই দেশ শাসনে, এবং তাদেরই শাসনামলে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল তাদের দুঃশাসনের কারণে, দেশেই হত্যা, বিরোধী দলকে সহ্য না করা, বিরোধী মত পথকে সহ্য না করা সহনশীলতা অভাবের কারণে এবং তাদের দুর্নীতির কারণে তখন এই দেশের মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বিশেষ করে যারা তরুণ যুবক তারা রুখে দাঁড়িয়েছিল, তাদেরকে দমন করবার জন্যে প্রথমে জরুরি অবস্থা, তারও আগে বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা, তারপরে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল, হত্যা করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসার পরে জনগণের আশাকাঙ্ক্ষাকে পূরণ করবার জন্য তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং
দেশের মানুষের বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এক কথায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আবারও নির্মাণ করার জন্য কাজে তিনি হাত দেন। শুধু তাই নয়, এই দেশের দর্শক নয়াপল্টনের দলীয় কার্যালয়ে বক্তব্য রাখছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাঙ্গাইলের কালীপুরের খালগুলো এক শ্রেণীর প্রভাবশালী মহলের দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। খালের উপর গড়ে তোলা হয়েছে পাকা বিল্ডিং, এ কারণে এক সময়কার খরস্রোতা খাল এখন মরা খালে পরিণত হয়েছে, এলাকায় দূষণ ছড়ানো হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায় দ্রুত সময়ের মধ্যে খালগুলো দখল মুক্ত করতে অভিযান শুরু করা হবে। আতিকুর রহমানের তথ্য চিত্রের রিপোর্ট। টাঙ্গাইলের ধলেশ্বর ও লোহজং নদী থেকে কয়েকটি খালের উৎপত্তি। লোহজং নদী থেকে কালীপুর এলাকার দুই পাশ দিয়ে দুই খাল প্রবাহিত হয়েছে। সেই খালের দুপাশ দখল করে এখন প্রভাবশালীরা বাড়িঘর নির্মাণ করেছে। এতে করে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং ময়লা আবর্জনায় দূষিত হয়েছে এলাকার পরিবেশ। স্থানীয়রা জানান, এই খালগুলো ছিল খরস্রোতা এবং খালের পানি দিয়ে কৃষিকাজ করা হতো, কিন্তু দখল আর দূষণে এখন তা মরা খালে পরিণত হয়েছে। তাদের দাবি, এ খাল দুটো দখল মুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার। খালটা প্রবল ছিল, এখন দুই পাশের থেকে বাড়িঘর হইয়া বান্দা সান্দা খাল ছোট করে ফেলাইছে। খালে হাজার হাজার নৌকা, ছয়লা নৌকা তো এখানে পুরান একটা রথখোলা মেলা। এই খাল বুঝা চাই আমরা, এখন খাল নাই। চারিদিক দিয়ে সাবাইয়ে একদম কমাই ফেলাইছে। এটা যিনি প্রধানমন্ত্রী রেখলন করে দেয়, এটাই আমাকে আবেদন। নদী ও খাল দখল বন্ধ করতে অচিরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং জেলা প্রশাসক। সিএস ম্যাপ দিয়ে আমরা এগুলা জায়গা ডিমার্কেশন করে করে তারপরে যত রকমের বাধা বিপত্তি আসবে সেগুলো অতিক্রম তো হয়েই আমরা এই খালগুলি খনন করব। আমরা চিহ্নিত করেছি, যে খালগুলো আমরা চিহ্নিত করেছি সেগুলো দখল হোক বা ভরাট হয়ে যাওয়া হোক বা নিশ্চিহ্ন হয়ে যাক, সেগুলো পুনরুদ্ধারের ক্ষেত্রে তখন আমরা এই বেদখলকৃত যে খালগুলো রয়েছে সেগুলো পুনরুদ্ধার করে আমরা খননের ব্যবস্থা করব। দ্রুত টাঙ্গাইলের খাল দখল ঠেকাতে এবং খালকে পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। লালমনিরহাটের সিঙ্গিমারি নদীতে একটি সেতুর অভাবে প্রায় 10,000 মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নদীটির ওপর সেতু না থাকায় নিজ উদ্যোগে তৈরি করা বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার করতে হয় শিক্ষার্থী ও স্থানীয়দের। তাই ভোগান্তি কমাতে দ্রুত নদীটির ওপর সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। রেজাউল করিম মানিকের তথ্য ও চিত্রের রিপোর্ট। লালমনিরহাটে পাটগ্রাম উপজেলার সিঙ্গিমারি নদীর উপর স্থানীয়দের দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি থাকলেও নির্মাণ করা হয়নি কোনো সেতু। এতে বর্ষাকালে ভেলা আর শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়েই চলাচল করে গ্রামবাসী। এই বাঁশের সাঁকো দিয়েই প্রতিদিন পার হয় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী সহ দুই পাড়ের চারটি গ্রামের 10,000 মানুষ। পুল পার হইতে পরে যায়, সমস্যা হয়, আহত হয়। বর্ষার দিনে আবার বেশি, কারণ ভেলাতে চড়ে আসতে হয়। তাছাড়া একটা ব্রিজ থাকলে আমাদের ভালোই হতো, স্কুল যাওয়ার সমস্যা হতো না। স্থানীয়দের অভিযোগ, সেতুটি নির্মাণের জন্য দীর্ঘদিন থেকে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানালেও সেতুটি নির্মাণের কোনো উদ্যোগ নেয়নি, তাই নিজ উদ্যোগে সাময়িকভাবে বাঁশের সাঁকো নির্মাণ করে চলাচলের ব্যবস্থা করেছে তারা। তাহলে তো কষ্ট হয় হয়, আবার যখন যে খরালি গেলেও আমি মানে কষ্ট সারা বছরে আমাদের এখানে। আমার রুগী একটা অসুস্থ হইলে আমরা রুগী রাস্তা দিয়ে ঘুরে নিতে অনেক দেরি হয়ে যায়। উপজেলা চেয়ারম্যান বরাবর দরখাস্ত দিয়েছিলাম, আবেদন করছি, প্লাস হচ্ছে এমপি বরাবর আমরা আবেদন করছি, তারপরে ওনারা সেইভাবে কোনো গুরুত্ব দেননি। সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান এলজিইডি কর্মকর্তা। ব্রিজ প্রকল্প নামে একটা প্রকল্প ইতিমধ্যে আমাদের লার্জ ব্রিজ এবং স্মল ব্রিজ প্রকল্প চালু হচ্ছে, সেটা আমাদের ইতিমধ্যে ডিপিপি তৈরির কাজ চলছে। এগুলো পাশ হয়ে আসলে আমাদের এই জায়গাগুলোতে ব্রিজ নির্মাণ হবে। শিক্ষার্থী সহ গ্রামবাসীর নিরাপদে চলাচলের জন্য সিঙ্গিমারি নদীটির উপর দ্রুত সেতুটি নির্মাণের দাবি লালমনিরহাটবাসীর। দর্শক, ভেজাল খাবারের বিরুদ্ধে রাজধানীর নিউ মার্কেট এলাকায় অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সেখানে আছেন সহকর্মী মৌ খন্দকার, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ অবস্থা। মৌ, অভিযানের খবর সম্পর্কে এখন পর্যন্ত কি জানেন আপনি, জানাবেন দর্শকদের। আলাদা মার্কেটে
আমি এই মুহূর্তে আছি নিউ মার্কেটের যে চঞ্জিমা মার্কেট আছে ঠিক সেখানে, এবং এখানে যে কাঁচা সবজিগুলো রয়েছে, সবজি এবং খাবারের বিরুদ্ধে মূলত আজকে ডিএমপি থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং এরই মধ্যে বেশ কিছু জায়গায় তারা অভিযান পরিচালনা করে বেশ কিছু জরিমানাও করেছে। যেমন সবজির দাম কিন্তু অনেকটাই বাড়তি, যেমনটি বলা হয়েছিল যে তার চেয়ে কিন্তু অনেকটাই বাড়তি, যে বাড়তির কারণে কিন্তু কিছুক্ষণ আগে একটি সবজির দোকানে 5,000 টাকা জরিমানা করেছে, এবং তার কিছুক্ষণ আগে এখানে যে খেজুর রয়েছে এবং এখানে ধুলোময়লা এবং অস্বাস্থ্যকর পরিবেশ এবং মেয়াদ উত্তীর্ণ যে খেজুরগুলো রাখা হয়েছে সেই কারণেও কিন্তু এখানে 5,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং এই অভিযান কিন্তু নিয়ত চলছে, এবং আপনাকে যদি একটু দেখাতে চাই যে আপনি দেখতে পাচ্ছেন যে ভেতরে কিন্তু যে মাছ আছে, মাছে ফরমালিন আছে কিনা সেই বিষয়টিও তারা দেখছেন, এবং এখানে ডিএমপির যিনি ম্যাজিস্ট্রেট আছেন তিনি কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ আগেও বলল যে এখন পর্যন্ত সর্বমোট 10,000 টাকা জরিমানা করা হয়েছে। তাদের অভিযান কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং তাদের এই অভিযান কিন্তু চলমান, এখনো পর্যন্ত তারা অভিযান চালিয়ে যাচ্ছে। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই ভেজাল বিরোধী অভিযান কিন্তু আজকে বেশ কয়েকটি জায়গায় অভিযান চলছে, এবং এখানে কিন্তু র্যাবের থেকেও কিন্তু এখানে অভিযান পরিচালনা করা হচ্ছে, এবং র্যাব বিএসটিআই থেকেও কিন্তু সেম এই নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণেই কিন্তু তাদের মূলত এই অভিযান, এবং খাবারে কোনো ভেজাল আছে কিনা, ফরমালিন আছে কিনা, সেই ফরমালিন করার জন্য কিন্তু এই অভিযান। বিশ্বের রমজানকে সামনে দেখে যেন সবাই মুক্ত খাবার খেতে। মৌ, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হওয়ার জন্য। দর্শক সহকর্মী মৌ খন্দকার সংযুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন নিউ মার্কেট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযান পরিচালনার সবশেষ। দিনের সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি আরও সংবাদ। বিরতিপর আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের পুনের নিকটবর্তী একটি গ্রামে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুনের রাজ্যক শাড়ি সেন্টার নামের ওই দোকানে স্থানীয় সময় ভোর 4:30 মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গুদামে উপস্থিত ছিলেন 5 জন কর্মী, ঘুমন্ত অবস্থাতেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী। টানা 3 ঘন্টার চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয় তারা। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছিল তা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইরান পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ করার পদক্ষেপ নিলে দেশটিকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি জানিয়েছে চুক্তিতে সামিল পশ্চিমা দেশগুলো। 2015 সালে 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত চুক্তির কিছু প্রতিশ্রুতি চুক্তি থেকে সম্প্রতি তেহরান সরে আসার সিদ্ধান্ত নেয়াতেই এই সতর্কবার্তা দেওয়া হলো তাদের। ইরানের ওই পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে গেলেও প্রতিশ্রুতি পালন করে গেলে তেহরানকে সমর্থন দেবার অঙ্গীকার করেছিল যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি। তবে যুক্তরাষ্ট্র বেরিয়ে আসার পর তেহরানের ওপর পুরনো সব নিষেধাজ্ঞা পুনর্বহালের পাশাপাশি নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, আর সেই নিষেধাজ্ঞার চাপের মুখেই চুক্তিটির কিছু প্রতিশ্রুতি থেকে বুধবার সরে আসার ঘোষণা দিয়েছে তেহরান। তবে সেই ঘোষণার জবাবে ইরানের ওপর নতুন আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। লোহা, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামার মতো ধাতুগুলো রয়েছে এবারের নিষেধাজ্ঞায়। যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে শিশুদের জন্য তৈরি হয়েছে একটি বিনোদন পার্ক। প্রতিদিনের নিরাপত্তার শঙ্কা থেকে একটু নিস্তার দিতেই এই আয়োজন করা হয়েছে দেশটির রাজধানী কাবুলে। ভীতিকর জীবন থেকে সামান্য একটু মুক্তির আশায় প্রতিদিন পার্কটিতে ভ্রমণে আসেন প্রায় 1,000 দর্শনার্থী। নেবির আমিনের ডেস্ক রিপোর্ট। 30 বছরেরও বেশি সময় ধরে সংঘাত চলছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানে। যুদ্ধের ভয়াবহ ছায়া থেকে বহুদিন ধরেই বের হতে পারছে না দেশটির নাগরিকরা। অবশেষে চলমান অস্থিরতার মাঝেই দেশটির সরকারের এক আয়োজনে যেন হাফ ছেড়ে বেঁচেছে আফগানরা। রাজধানী কাবুলে তৈরি হয়েছে শিশুদের জন্য এক বিনোদন পার্ক, যা শিশুদের পাশাপাশি আনন্দের খোরাক যোগাচ্ছে অভিভাবকদেরও।
নিরাপত্তা নিয়ে দেশটির জনগণের চরম শঙ্কা থাকার পরও ব্যক্তি মালিকানাধীন কোম্পানি এবং সরকারের যৌথ উদ্যোগে 2014 সালের অক্টোবরে তৈরি হয়েছিল সিটি পার্ক, যার একমাত্র উদ্দেশ্য ছিল দেশটির মানুষকে কিছুটা সময়ের জন্য হলেও হামলার আশঙ্কা থেকে মুক্তি দেয়া। এদেশের মানুষ যুদ্ধ দেখতে দেখতে বিরক্ত, খাবার ও পানির মতো বিনোদনও মানুষের জন্য অপরিহার্য। আশা করি পার্কটি আফগানিস্তানের মানুষদের একটু হলেও আনন্দ দেবে। 5.4 হেক্টর জমির ওপর নির্মিত এই পার্কে রয়েছে রোলার কোস্টার, বাম্পার কার, ফেরিস হুইলের মতো নানা ধরনের রাইড, রয়েছে একটি পিস টাওয়ার যার উচ্চতা 45 মিটার। এছাড়াও দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে সম্প্রতি যোগ করা হয়েছে একটি অকেজো প্লেন, যার ভেতরেই তৈরি হয়েছে 3D সিনেমা হল ও রেস্টুরেন্ট। সবসময় হামলার আতঙ্কের মাঝে থাকতে হয় আমাদের, তবুও অবসর পেলে চেষ্টা করি বাচ্চাদের নিয়ে প্রতিদিন একবার হলেও পার্কটিতে বেড়াতে আসতে। ভয়াবহ জীবনকে ভুলে থাকতেই প্রতিদিনই এখানে ভিড় জমান প্রায় 1000 দর্শনার্থী। তাদের মনে একটাই আশা, পার্কের ভিতরের মতোই আবারও নির্মল আনন্দে ভরে উঠবে তাদের বাইরের জীবন। নিবিড় আমিন, News 24। চীনের ওপর চুক্তি ভঙ্গের অভিযোগ এনে আবারও দেশটির বিরুদ্ধে বড় অঙ্কের শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার থেকেই এই ঘোষণা কার্যকরের হুঁশিয়ারিও দেন তিনি। ওয়াশিংটনের অভিযোগ, বেজিং এখনও মার্কিন বাণিজ্য সত্ত্ব চুরি অব্যাহত রেখেছে, এর মধ্য দিয়ে তারা চুক্তি ভঙ্গ করেছে। তবে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ অস্বীকার করে চীন বলেছে নির্ধারিত আরেক দফা আলোচনা বাকি রেখেই মার্কিন প্রেসিডেন্ট কর আরোপের ঘোষণা দিলেন, এটি সমঝোতার কোনো বার্তা নয়। তবুও উভয় দেশের অর্থনীতির কথা বিবেচনা করে এখনও দেশটির সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের অবসান চায় তারা। গেল বছরের মাঝামাঝিতে বড় অঙ্কের মার্কিন কর আরোপের মধ্য দিয়ে শুরু হয় এই বাণিজ্য বিরোধের, এরপর থেকেই চলে পাল্টাপাল্টি কর আরোপের খেলা আর বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি। দিনের সংবাদে বিরতি আরও একবার, সঙ্গেই থাকুন, ফিরছি আরও সংবাদ। বিরতিপর আবারও স্বাগত, দেখছেন দিনের সংবাদ, এবারে News 24 স্পোর্টস। আজ থেকে শুরু হচ্ছে পেশাদার লীগ ফুটবলের দ্বিতীয় লেগের খেলা। প্রথম দিনই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার বসুন্ধরা কিংস। এরই মধ্যে প্রথম 12 ম্যাচের 11টি জিতে টেবিলের সবার উপরে আছে বসুন্ধরা জায়ান্টরা। 4 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা আবাহনীও কাল নোয়াখালীর মাঠে নামবে, খেলবে নোফেল স্পোর্টিংয়ের বিপক্ষে। অপর ম্যাচে সিলেটের শেখ রাসেল ক্রীড়াচক্র লড়বে আরামবাগ ক্রীড়াচক্রের সঙ্গে, গোপালগঞ্জে চিটাগাং আবাহনীর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। দ্বিতীয় লেগে অংশ নেয়া 13টি দলের মধ্যে সবচেয়ে বড় চমক নিয়ে এসছে বসুন্ধরা কিংস। স্প্যানিশ ডিফেন্ডার জর্জ গটরের পরিবর্তে দলটির শিবিরে ভিড়িয়েছে ত্রিনিদাদের স্ট্রাইকার উইলিস ডিয়ন প্লাজাকে। ভারতের আই লিগের সর্বোচ্চ গোলদাতা প্লাজা এখন বাংলাদেশের পেশাদার লিগে কেমন ঝড় তোলে সেটা দেখার জন্যই মুখিয়ে আছে দেশের ফুটবল অনুরাগীরা। বসুন্ধরা কিংস ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটি নীলফামারি থেকে বিকেল 4টায় সরাসরি সম্প্রচার করবে News 24। দিনের সংবাদ শেষ করার আগে জেসিএস বিজনেস টাওয়ার শিরোনামগুলো আরও একবার। মিয়ানমারে বিমানের দুর্ঘটনার প্রাথমিক কারণ বৈরি আবহাওয়া, আহত 14 যাত্রী এখনও হাসপাতালে, তদন্তে 6 সদস্যের কমিটি। মাত্র 4 ঘণ্টায় নরসিংদী ময়মনসিংহ হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, বাস চাপায় মারা গেছে 3 জন। হাইকোর্টে বায়ান্ন ভেজাল পণ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টের রিট, শুনানির পর সিদ্ধান্ত। ত্রিদেশীয় সিরিজে আজ স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় টাইগারদের। এই ছিল দিনের সংবাদের এখনকার আয়োজনে, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।